আর আজকের ভিডিও শুরু হয়েছে ডালের পকোড়া দিয়ে। ডালের বড়া বানিয়ে নিয়েছি, আর এটাতে অল্প কালো লবণ আর আমচুর বড়া দিয়েছি। অফিস থেকে ঘরে আসার পরই সন্ধ্যার সময় কিছু না কিছু খেতে হয়, না হলে মন ভরে না। এই ধরনের খাবার আমি সবার আগে করছে, ক্রিস্পি হয়েছে না, ভালো হয়েছে। এই ধরনের পকোড়া যখনই বানাবেন তখনই গ্যাসের ফ্লেমটা লো রেখে তারপর ভাজবেন, দেখবেন ওটা পুরো মুচমুচে হয়ে যাবে। রান্না বান্নার ব্যাপারে জ্ঞান দিয়ে ফেলেছি, কিন্তু এটা আমি জানি আমার থেকে বেটার রান্না বান্না আপনারা জানেন। আমি বিয়ের আগে রান্নাবাড়াই করিনি, হালকা হালকা মাঝে মধ্যে করতে হতো। মা অফিস থেকে যেতাম, ঘরে আসার পর মোবাইল নিয়ে বসে থাকতাম, রান্না বান্নার দিকে কি রান্না হচ্ছে বা কি হবে কিছুই আমি খবর রাখি না। যখন খেতে বসতাম তখন দেখতাম কি রান্না হয়েছে, মাও বলতেন না, আমিও যেতাম না। এখন সব করতে হয়, এখন করতে করতে শিখে যাচ্ছি। আজকে রান্না বান্না কিভাবে হবে জানি না, এখনো হাজবেন্ডের সঙ্গে ডিসকাস করিনি। কিন্তু কাল যে মাছ এনেছিলাম, হাজবেন্ড এনেছে, আমি আর নেই, যে মাছ এনেছে, মাছ কিছু রয়ে গেছে, সেটা দিয়ে এখন রান্না করা হয়ে যাবে। কিন্তু মাছটাকে কিভাবে রাখবো সেটা এখন পর্যন্ত হাজবেন্ডকে জিজ্ঞেস করিনি। এটা ফিনিশ করে নিই, তারপর রান্না বান্নাতে গিয়ে ঘুরছি, দেখি কি করা যায় আজ। খাও, হাজবেন্ড এতক্ষণে জাস্ট রেস্ট নিয়েছে, তাই 2 মিনিটের জন্য বসেছি। ভাত একটু মানে তরকারিটা একটুখানি ঠান্ডা হয়ে গেলে তারপর ভাত বেড়ে আনবো, কারণ হাজবেন্ড বেশি গরম গরম খেতে পারে না। আর যেহেতু দুজন একসঙ্গে খেতে বসবো, আমি আগে আগে খেয়ে নিলে আমার হাজবেন্ড বসে রইলো, সেটা দেখতেও ভালো লাগে না। তাই 2 মিনিট পরে ভাত বাড়বো। আর আজকের ভিডিওটা এখানে শেষ করি।
সিম্পল, কোনো এক্সট্রা কিছু ছিল না, একদম সিম্পল ভাবে ঘরোয়া রান্না ছিল, যেটা আমি কোনো রকমে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর ঘুমের যন্ত্রণা আমি আর তাকাতে পারছি না, যা এক্সট্রা কিছু বাড়িয়ে দুলান বাড়িয়ে কথা বলবো। তাই আজকের ভিডিওটা এখানে শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন, আর নেক্সট ভিডিওতে আবার দেখা করতে আসবেন। ঠিক আছে, টাটা। কি গো? প্রচন্ড ঘুম পাইছে।